টানা 14 দিন বন্যা হয়েছে জামালপুরের 6টি উপজেলার 42টি ইউনিয়নে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি আর কৃষক। এবার বন্যায় প্রায় 8,027 হেক্টর জমির পাট নষ্ট হয়েছে। পরিপক্ক হওয়ার আগেই পাট কেটে কমানো যায়নি এই ক্ষতি, তাই লোকসান কাটিয়ে উঠতে সহায়তার পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রবল এই স্রোত জামালপুরের ইসলামপুর উপজেলার আমতলী এলাকায়। পাশেই কৃষক সোনামিয়ার 2 বিঘা পাটের জমি। গত 2 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত রাত দিন এভাবেই যমুনা নদীর পানি প্রবেশ করে নষ্ট হয়ে গেছে এই চাষির পাট। এখন তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। আমি 2 বিঘা জমি পাট লাগাইছিলাম, আমারটা পাট কাটার মতো চাষ আমার ক্ষমতা নেই, সব কিছু শেষ। উজানের ঢল আর টানা বৃষ্টিতে জনপদ ও ফসলের জমিতে পানি প্রবেশ করে। এ কারণে 2 সপ্তাহ ধরে জলমগ্ন হয়েছিল জামালপুরের চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলের 3 লাখেরও বেশি মানুষ। চলতি মৌসুমে নষ্ট হতে বসেছে অধিকাংশ পাট। ক্ষতির মুখে আবাদকারীরা। পাট এখন কোন এলাকা পাট সব শুয়ে পড়ছে, পাট কাটার মতো অযোগ্য হয়ে গেলে নিচে পৌঁছে গেছে। প্রচণ্ড বন্যাতে যে সমস্ত পাটগুলো মিশু ছিল সমস্ত পাট ডুবে গেছে, পাট ধ্বংস হয়ে গেছে, শুধু উঁচু জমি গুল্লা টিকে আছে। পাট তো এনে কৃষি অবস্থা কোনো লোকজন আসে নাই, কিছুই নেই, এনে মনে পাট নিয়ে ঘরে ফিরে আসবো তাও আসা হয় না। শুধু পাটি নয়, এবার দীর্ঘ সময় জমিতে পানি থাকায় 11,000 হেক্টরে সব ধরনের ফসলেরই ক্ষতি হয়েছে। এ অবস্থায় যমুনা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সরকারের সহায়তা চান কৃষকরা। আমার ত্রাণ নাই, কোনো সরকারি সাহায্য সহযোগিতা নাই, আমাদের বাদের অভাবে আমরা ধ্বংস হয়ে গেলাম। বন্যা পানি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে পাটের, পাট নিয়ে ঘরে আসতে পারবো না, বাড়ির তো পানি, ঘর তো পানি। গরু 12 বছর বেশি আমরা আবাদ করছিলাম, এই আবাদ এখানকার এই বন্যায় ভাসায় নিয়ে গেল। আপাতত বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। আমরা যে আবহাওয়ার পূর্বাভাস পেয়েছিলাম তা কৃষকদের মাঝে দ্রুত সম্প্রসারণ করেছি, দ্রুত প্রচার করার চেষ্টা করেছি। আমরা বর্তমানে কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি। জেলায় 24,280 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কম বেশি ক্ষতিগ্রস্ত 8,027 হেক্টর জমির ফলন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।